আগে বলা হতো উড়োজাহাজ ভ্রমণ মানে নিরাপদ যাত্রা। সম্প্রতি বেশ কটি দুর্ঘটনার কারণে বিশ্বজুড়ে আকাশপথে সফর ক্রমশ আতঙ্কের অন্য নাম হয়ে উঠেছে। কখনো মাঝ আকাশে টার্বুলেন্সের ফাঁদ, জ্বালানি শেষ হয়ে যাওয়া, নয়তো বিমানের দরজা খুলে যাওয়া, নয়তো কোথাও নিছক গাফিলতি। এবার তেমনই এক ঘটনার ছবি ধরা পড়ল মার্কিন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার বিমানবন্দরের উদ্দেশ্যে টেক অফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের 1001 ফ্লাইটটি। তবে টেক অফের কয়েক সেকেন্ড পরই মাঝ আকাশে বোয়িং 757-200 উড়োজাহাজটির একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টেক অফের পর উড়োজাহাজের চাকা খসে যাওয়ার ঘটনায় আশঙ্কা তৈরি হয়। চাকা ছাড়া কিভাবে নিরাপদে উড়োজাহাজটি নিজের গন্তব্যস্থলে অবতরণ করবে? পরে অবশ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে। উড়োজাহাজে থাকা ক্রুসহ সব যাত্রী নিরাপদে আছেন, হতাহতের ঘটনা ঘটেনি। চাকা পড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে টেক অফ করার কয়েক মুহূর্ত পরই পিছনের সারির থেকে একটি চাকা পড়ে যায় নিচে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজের পিছনে দুদিকে একাধিক চাকা থাকায় অবতরণের সময় ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি, তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল। তবে এই ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার ঝুঁকি ছিল বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, বিমান থেকে পড়ে যাওয়া চাকাটি পরে লস অ্যাঞ্জেলিস থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কি কারণে এমন একটি ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। একাধিক দুর্ঘটনা আর কেলেঙ্কারিতে বেশ আলোচিত সমালোচিত বিশ্বের বৃহত্তম মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। 2018 ও 2019 সালে বোয়িং 737 ম্যাক্স মডেলের দুইটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় 346 জন আরোহী নিহত হন। পাঁচ বছর আগের ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়াতে সংঘটিত ওই দুই দুর্ঘটনায় ব্যাপক সমালোচনা এবং বড় আকারের সংকটে পড়ে যায় বোয়িং। প্রায় এক বছর সারা বিশ্বে এই উড়োজাহাজের চলাচল বন্ধ ছিল। সম্প্রতি বোয়িং 737 উড়োজাহাজের ওই দুই দুর্ঘটনার দায় স্বীকার করেছে সংস্থাটি। রোববার মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে জমা দেওয়া আদালতের নথি মতে, ম্যাক্স মডেলের উড়োজাহাজকে ফ্লাইট পরিচালনার সনদ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার চক্রান্তের অভিযোগে দায় স্বীকার করেছে বোয়িং। মার্কিন বিচার বিভাগের সঙ্গে বোয়িংয়ের চুক্তি অনুযায়ী এই দুই দুর্ঘটনায় প্রতারণার ফৌজদারি অভিযোগ মেনে নিয়েছে উড়োজাহাজ নির্মাতার প্রতিষ্ঠানটি। দায় স্বীকার করায় বোয়িংকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ২৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার জরিমানাও দিতে হচ্ছে বোয়িং কোম্পানিকে। আর এরই মাঝে ফের বোয়িং বিমানের এমন সমস্যা দেখা দিল। চলতি বছরের মার্চ মাসেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। বোয়িং 777-200 উড়োজাহাজটি সান ফ্রান্সিসকো থেকে টেক অফ করেছিল জাপানের ওসাকা যাওয়ার উদ্দেশ্যে। পরে সেই উড়োজাহাজটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে সে বিমানের জরুরি অবতরণ করানো হয়েছিল। ওই সময় উড়োজাহাজটি থেকে চাকা পড়ে গিয়েছিল সান ফ্রান্সিসকো বিমানবন্দরের পার্কিংয়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়ি।